দর্শক, এই মুহূর্তে আমাদেরকে গান শোনাতে যিনি এসেছেন তিনি এই প্রজন্মের একজন তরুণ কণ্ঠশিল্পী, রাসেল। রাসেল কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনার গানের শুরুটা আমরা একটু শুনতে চাই। ছোটবেলা থেকে গান নিশ্চয়ই শেখা হয়েছে, কার কাছে শিখেছেন? আমি ঝিনাইদহের ছেলে, তো ঝিনাইদহে আমি প্রথমে গান শুরু করি এবং শিখি। আমার হাতে খড়ি হচ্ছে আমার উস্তাদজি বৈশাখী বিপ্লব, মাহফুজা খাতুন, আমিনুর রহমান আগা খান, ওনার কাছে গান শিখেছি, এবং রুমি স্যার, তার কাছে গান শিখেছি, সাধনা ম্যাডাম, ওনার কাছে শিখেছি, এবং এখন শিখছি শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যারের কাছে। ছোটবেলায় যে গানটি দিয়ে শুরু হয়েছিল সেই গানটির কথা কি মনে আছে? প্রতি বৃহস্পতিবার স্কুলে আমাদের অনুষ্ঠান হতো, তো সেই অনুষ্ঠানে আমি একটি গান করেছিলাম, আমার মনে আছে, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা। বাবা, আচ্ছা আজ আমাদের দর্শকদের জন্য কোন গানটি শোনাবেন? আজকে আমি যে গানটি প্রথমে করব সেটি হচ্ছে আমি এক দুরন্ত যাযাবর। এটি মোহাম্মদ আলী সিদ্দিকীর গাওয়া অতিথি চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান। জনপ্রিয় এই গানটি তাহলে আপনার কণ্ঠে শুনে ফেলি। আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতে, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতে, পথেই বেঁধেছি মোর ঘর। আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর, যেতে নেই যে মানা, যেখানে সেখানে, যেখানে সেখানে খুঁজে পাবে মোর ঠিকানা, এখানে ওখানে কোথা যেতে নেই যে মানা, যেখানে সেখানে খুঁজে পাবে মোর ঠিকানা, চাওয়া পাওয়া খাবো। আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর, এধারে ওধারে, এধারে ওধারে সারি সারি চলে কতজনে, গেলো কে গেলো, গেলো কে গেলো, এত কিছু কে রাখে মনে, এধারে ওধারে সারি সারি চলে কতজনে, গেলো কে গেলো, এত কিছু কে রাখে মনে, সকলেরে ভালোবাসি সবার সুখে কাঁদি হাসি, দুনিয়াতে কেউ নয় পর, আর দুনিয়াতে কেউ নয় পর, আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতে, বসে থাকি গাড়িতে, পথেই বেঁধেছি মোর ঘর। আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর, গান
গান শুনছিলাম আপনার কণ্ঠে, খুবই ভালো লাগছিল। এবারে একটু জানতে চাই সামনের কি কি পরিকল্পনা রয়েছে? গান নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি শিখছি এবং আমার দুর্বলতাগুলো আছে, আমি সেগুলো নিয়ে কাজ করছি। আসলে একদিনে তো সম্ভব না কোনো কিছুই, সব কিছুর জন্যই প্রচেষ্টা লাগে এবং পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমটা করছি। এখন বাদবাকি উপরওয়ালার ইচ্ছা, যেদিন আমাকে তিনি উপরে রাখবেন সেদিন আমি উপরে যাব। বাহ, চমৎকার! আপনার এই সাধনা, আপনার এই চেষ্টা অব্যাহত থাকুক এবং আমরা সামনে নিশ্চয়ই আপনার কাছ থেকে ভালো ভালো কিছু কাজ পাবো। পরবর্তীতে কোন গানটি শুনবো? এখন যে গানটি করব, এটি খুব রোমান্টিক একটি গান এবং ভালোবাসার, ভালো লাগার গান। গানটি হচ্ছে তুমি যে আমার চির আশার আলো। এটি আরও একটি জনপ্রিয় গান, এটি হচ্ছে শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের গাওয়া একটি গান এবং তার গান গাইতেও ভয় লাগে, তারপরও আমার প্রিয় একটি গান, এই জন্য গাইছি। তাহলে আমরা দর্শকদেরকে গানটি শুনিয়ে ফেলি। তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার, তুমি যে আমার চির আশার, তোমারই পরশে জীবন। আমার চির আশা, তুমি যে আমার চির আশা।